আজকে চলে যাচ্ছি গাজীপুরে এবং অনেক সুন্দর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদিও একটু লং হচ্ছে, তো আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ যে আমি কোথায় আসছি, বঙ্গবন্ধু সাফারি পার্ক। এই প্রথম কিন্তু আমি এই জায়গায় আসছি। আমার ধারণা তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরাও বঙ্গবন্ধু সাফারি পার্কের এ টু জেড সবকিছুই জানতে পারবে। যদি কোনোদিন তোমরাও আসতে চাও তাহলে তোমাদের জন্য যেটা অনেক উপকারী হয়ে থাকবে। আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সাফারি পার্কে ঢুকার আগে গেটের বাইরে কি কি থাকে। দেখতে পাচ্ছ তোমরা যে অনেক সুন্দর ঘোড়া আছে, তোমরা ঘোড়ার পিঠে উঠতে পারবে, ঘোড়ার গাড়িও আছে। যদি আমার ইচ্ছা ছিল যে ঘোড়ার গাড়িতে উঠবো সেটা কিন্তু ফাইনালি হয়। আমাদের ঢাকায় যেসব ঘোড়ার প্লেসগুলো আছে সেগুলো সবগুলাই হচ্ছে ঢাকার বাইরে, সো আমাদেরকে কিন্তু অনেক টাইম হাতে নিয়ে যাইতে হয়, আর যাইতে আসতে আমরা অনেকটা কাহিল হয়ে যাই, এটা তোমরা সবাই জানো। তো এত রাইড আর এত সুন্দর জায়গা ছিল, সবটুকু দেখার মতো শক্তি বা হচ্ছে সময় কিন্তু আমাদের হাতে থাকে না। তারপর আমি চেষ্টা করেছি, যেহেতু ফার্স্টবার গেছি সবকিছু, এখানে গেটের বাইরে তোমরা দেখতে পাচ্ছ ফুল সহ নানান জিনিস নিয়ে বসে আছে, আর এগুলো কিন্তু আমরা যারা মেয়েরা আছি বা তোমরা অনেক ছেলেরাও কিন্তু পছন্দ করো, কারণ তোমাদেরও তো গার্লফ্রেন্ড আছে, বউ আছে, তাই না? ঘুরে এলাম বঙ্গবন্ধু সাফারি পার্ক। এটা কিন্তু আমার বাসায় আছে। আজ থেকে 2-3 বছর আগে আমার মেয়েও স্কুল থেকে ঘুরতে গেছিল, আর তখন আমার মেয়ে এটা কিনে নিয়ে আসছে। তো এটার প্রাইস তখন ছিল 50 টাকা, এখন হচ্ছে 100 টাকা। শুনেই তোমরা বুঝতে পারতেছো যে আসলে জিনিসপত্রের দাম কি হারে বাড়ছে। তারপর তোমরা এরকম অনেকগুলো দোকান পাবে যেখানে বসে তোমরা একটু রেস্ট নিতে পারবে, ফুচকা চটপটি আইসক্রিম সহ আরো নানান জিনিস খেতে পারবে। ভ্রমণ সঙ্গী যারা ছিল তারা আমার জন্য এখানে পেঁপে নিয়ে আসলো, তো পেঁপেটা অনেক মজার ছিল, আর এখানে পেঁপের দামও অনেক। বাইরের ঘোরাঘুরি শেষ করে ফাইনালি আমরা টিকিট কিনতে চলে আসছি। তো সাফারি পার্কে ঢুকতে হলে তোমাকে 50 টাকা করে টিকিট কিনতে হবে। তো আমরা যেহেতু 3 জন ছিলাম আমরা 3টা টিকিট কিনে টিকিটগুলো দেখিয়ে এই যে ভিতরে চলে আসলাম। তো আমি কিন্তু ফার্স্ট দেখছি, এবং ভিতরে এসে ভাই আমি তো একদম অবাক হয়ে গেছি, এত সুন্দর ভিউ। এখানে হচ্ছে ডিসপ্লে ম্যাপ, যেখানে ঢুকেই ফার্স্টে তোমরা ম্যাপটা দেখে নিতে পারো যে তোমরা কোন কোন দিকে যাবে, কি কি আছে এখানে, কি কি দেখতে পাবে। আমরা হচ্ছে সেকেন্ড গেটটা হচ্ছে ক্রস করতেছি। তো সেকেন্ড গেট দিয়ে ক্রস করার পরে তোমার কাছে একটা টিকিট এভাবে শো করবে, যেখানে হচ্ছে অ্যাকোরিয়াম দেখতে পাবে, যেখানে অনেক পশু পাখি থাকবে, আর এটার দাম হচ্ছে জন প্রতি 100 টাকা। আমরা এটা অ্যাভয়েড করে একটু সামনে যেতেই দেখলাম যে 9D মুভি তোমরা এখানে দেখতে পাবে। তো যেটা এখানেও টিকিট কাউন্টার আছে। তো এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তোমার কিন্তু আবার নতুন নতুন করে টিকিট কিনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ কই মাছের খেলা, যেটা হচ্ছে 60 টাকা করে টিকিট। তো এখান থেকে আমরা কিন্তু এটা মিস করলাম না, আমরা এখানে 3টা টিকিট নিয়ে নিলাম, এবং এখন আমরা ভিতরে যাব দেখতে যে ভিতরে আসলে কি আছে। তো আসলে টিকিট কিনতে কিনতে দেখলাম যে আমাদের আসলে ব্যাধি সবার মতো অবস্থা, প্রত্যেকটা জায়গায় ওরা টিকিট কাউন্টার নিয়ে বসে আছে। তো আমি বুঝলাম না যে ঢুকার টাইমে একবার টিকিট, এবং প্রতিটা জায়গায় কেন এত হয়রানি, এত টিকিট কিনতে হয়। তো এখানে হচ্ছে ওদের লোকজন আছে, যেখানে হচ্ছে আমি দেখলাম একটা সুন্দর ঘর আছে, এবং ঘরের ভিতরে হচ্ছে প্রজাপতি জীবন বৃত্তান্ত নিয়ে ওরা অনেক সুন্দর করে বুঝিয়ে দেয়, বলে দেয়, এবং এটা দেখিও এখানে দেয়া আছে প্রজাপতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমি কখনোই জানতাম না যে প্রজাপতি ছোট অবস্থায় একদম ফোকার মতো থাকে, তারপরে আস্তে আস্তে তার অনেক পরিবর্তন ঘটে, এবং ফাইনালি সে কিন্তু মারাও যায়। আর এই প্রথম শুনলাম যে প্রজাপতি নাকি মাত্র 10-12 দিন বাঁচে, ডিম থেকে বের হয় শুটকিট, শুটকিট থেকে মুক্কিট, মুক্কিট থেকে হয় প্রজাপতি। তো এটা আসলে এখান থেকে শিখলাম। তো এই যে শুনে আসছি যে ভ্রমণে মানুষ শিখতে পারে, এটা কিন্তু এই ফার্স্ট আমি উপলব্ধি করলাম। এখানে বিশাল সাইজের একটা প্রজাপতি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর্টিফিশিয়াল। তারপর আরও একটা গেট টপ কি আমরা সামনে দিকে, এখানকার ভিউটা অসাধারণ ছিল, এত গাছপালার বন জঙ্গলের মতো একটা অবস্থা, ফুল পশু হচ্ছে গাছপালা দিয়ে ভরপুর এই জায়গাটা, আমার প্রচুর প্রচুর পছন্দ হয়ে গিয়েছে, এবং এত ঠান্ডা ছিল। তো এখানে একটা ছোট ঝর্ণা দেখতে পেলাম, যেটা এত মজা লেগেছে আমার কাছে, ঝর্ণার পানিগুলো ছিল একদমই ঠান্ডা। আমার খুব ইচ্ছে করতেছিল যে এখানে নেমে যাই, গোসল করে ডুব দিই, কিন্তু এত পরিমাণ পানি কিন্তু এখানে ছিল না। তো অনেকক্ষণ ধরে পানি ঘাটাঘাটি করে তারপর আমরা সামনের দিকে যাবো, কারণ আমার পিছনে বিশাল লাইন। তোমাদেরকে একটু ছোট ঝর্ণাটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঝর্ণাটা হচ্ছে ঠিক এরকম। ঝর্ণা দেখতে আমার বরাবরই ভালো লাগে, বাট সেইভাবে কখনোই আমার ঝর্ণা দেখা হয়নি। তারপরে আমি চেষ্টা করলাম যে এখানে বসে একটু ছবি নেওয়ার জন্য, বাট আমার মন মতো ছবি হচ্ছে না, দেখে আমি ঝগড়াঝাটি করতেছি, আর এদিকে মানুষজনও চলে আসছে, দেখে আমি জায়গা ছেড়ে দিলাম। আবার সামনের দিকে এগোতে থাকলাম, আর একটা সুন্দর এরকম হচ্ছে ব্রিজের মতো দেখতে পেলাম, আর ব্রিজের নিচে ছিল ক্যানেলের মতো। তো এটা একটু 3 সাইড দিয়ে ঘুরে ঘুরে ব্রিজটা ছিল, আর আমি একটু ঘুরে ঘুরে ছবি ভিডিও করলাম, আমার কাছে এটা আরও বেশি সুন্দর লেগেছে। যাই হোক, তারপরে এখান থেকে বের হয়ে আমরা গেলাম অর্কিড হাউস। তো আমি এখানে হচ্ছে বাইরে থেকে একটু ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে অনেক অর্কিড গাছ আছে, অনেক অনেক গাছ। তো এটার ভিতরে আসলে যাওয়া যায় না, যেটা আমি দেখলাম এখানে কোনো টিকিট কাউন্টারও নেই, এবং এখানে ইন্দোনেশিয়ান কই কার্প মাছের খেলা। তো এখানেও তোমাদেরকে হচ্ছে টিকিট কিনে ঢুকতে হবে, আমরা এটা অ্যাভয়েড করে গেছি। তারপরে দেখলাম কুমিরের পার্ক। তো এখানে আমি বাইরে থেকে দেখতে থাকলাম যে কুমির দেখা যায় কিনা, আমি কোনো কুমিরই দেখতে পেলাম না, উৎসুক জনতা। আর এখানে অনেকদিন পরে আমি অনেক লজ্জাবতী গাছ দেখে পেলাম, আর দেখলাম যে গাছগুলো লজ্জা আসলে আছে কিনা। তো দেখলাম হ্যাঁ, লজ্জা আসলে এখনো আছে। তারপর এখানে সাঁতার দিয়ে একটা জায়গা দেখে পেলাম, আর এগুলো দেখলে আমার কেমন জানি সিনেমা সিনেমা মনে হয়। তো আমার খুব ইচ্ছে করতেছিল যে আমি এখানে একটু সিনেমা স্টাইলে ছবি তুলবো, বাট হয়নি সেটা।
আসলে সময় এত কম থাকে, এত তাড়াহুড়া করে করতে হয়, তারপরও হচ্ছে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি সব মিলিয়ে অবস্থা এত খারাপ থাকে যে মন মতো কোনো কিছুই আর করা হয়নি। আবার আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম আর বিশাল বড় একটা হাতি। তোমরা যারা আমাকে হাতি বলো, দেখো তো আমি হাতির কতটুকু পরিমাণ হই। তোমরা কি আজকের পর থেকে আমাকে হাতি ডাকবা? বলো বলো, হাতির সমান কি আমি? যাই হোক, হাতিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে, বাট হাতির ফিটে ওঠা আমার পক্ষে একদমই ইম্পসিবল ছিল। আমি খুবই ভয় পাচ্ছিলাম, হাতি বারবার গায়ের দিকে এগিয়ে আসছে, কারণ হাতি টাকা চাইতো। তারপর আমরা আরেকটা সাইডে গেলাম এবং সেখানে দেখলাম যে অনেক অনেক বানর। বানর সবসময় আমার অনেক বেশি ভালো লাগে, বানরের বাদরামি দেখতে আমার আরো বেশি মজা লাগে। আর এই একটা বানর এখানে সিঙ্গেল বসে আছে দেখে আমি একটু কাছ থেকে ভিডিও করছিলাম, আর সে আমাকে এত পরিমাণ ভয় লাগিয়ে দিছিল, দেখো, সে আমার মোবাইল নেওয়ার জন্য। পরে সাফারি পার্কে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আজকে দেখবো সে ঝুলন্ত ব্রিজটা কেমন। এখানে যেতেও কিন্তু তোমাকে টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে তারপর এটার ভিতরেই যাচ্ছি। ওয়েলকাম টু হ্যাঙ্গিং ব্রিজ, 10 টাকা করে টিকিট। তো এখানে টিকিটটা আসলে কমে আছে, মাত্র 10 টাকায়। তো এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা খুব বড় পরিমাপে ছিল না, ছোটই ছিল। আমি একটু উঠে ভিডিও করে তোমাদেরকে দেখালাম, একটু কালারফুল ছিল। তারপর আমরা আরেকটা গেট দেখতে পেলাম, সেদিকে আগালাম এবং জিজ্ঞাসা করলাম যে এদিক দিয়ে বের হওয়া যাবে কিনা। ওরা আমাদেরকে বললো যে হ্যাঁ, এদিক দিয়েও বের হওয়া যাবে। প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল আর আমি একটা ফুডকোর্ট দেখতে পেলাম, কিন্তু আমার সাথে বাকি সঙ্গী সাথীরা কেউ ফুডকোর্টের দিকে তাকালো না এবং গেলেও না। তো আমিও আর কিছু বললাম না, বাইরের দিকে এগোতে থাকলাম। আর আমরা যখন বের হচ্ছি তখন প্রচুর পরিমাণ মানুষ ভিতরে আসছে। আমরা আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, যেহেতু হেঁটে হেঁটে আমরা অনেক জায়গা দেখেছি। আর আজকে আমরা হচ্ছে মেইনলি সাফারি পার্কে যেটা থাকে যে বাঘ বাঘ দেখতে পারিনি, কারণ ওদের বাঘের জায়গাটা হচ্ছে যাওয়া একদমই নিষেধ, কারণ এখানে হচ্ছে মেরামতের কাজ চলতেছে এবং গাড়ি নিষিদ্ধ। সো আমরা সেটা কিন্তু মিস করেছি। এটা ছিলাম যে বাইরে এসে আখের রস খেয়ে একদম খুল 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 হয়ে গিয়েছি। তোমরা কিন্তু আমার মতো বাইরে এসে এক গ্লাস আখের রস খেয়ে ফেলবা। বসে বসে দেখলাম এই ভাইয়াটা বাবল উড়াচ্ছে খুব সুন্দর করে, দেখে আমার খুব ইচ্ছে করলো এবং তার কাছে গেলাম এবং বললাম যে আমাকে একটু দেওয়ার জন্য আমি একটু ফুলাবো। অ্যান্ড দেন আমরা ফিরে আসলাম। থ্যাংক ইউ সো মাচ।